আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো তোমরা? তোমাদের 30 তারিখে বাংলা 2 মানে বাংলা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে বাংলা কিভাবে লিখলে A+ পাওয়া যায়, কি আগে লিখবে, সেগুলো কিন্তু সব তোমাদের বলেছি। তো আবারও একটু বলে নিই, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। বাংলা কিভাবে লিখতে হবে, বাংলা তোমরা হচ্ছে গ্রামার পার্টটা আগে লিখে নিবে, কারণ এটা কাটা কাটা মার্ক। তোমরা কি করো, ফার্স্ট পেপার মানে প্রথম পত্র পদ্য গদ্য এবং যেই নাটক আছে এই সৃজনশীলগুলো লিখতে তোমরা অনেক সময় নিয়ে নাও, থাকে আর 20-30 মিনিট হাতে সময়। এই 20-30 মিনিট সময়ে তোমরা কি করতে চাও, রচনা লিখতে চাও, গ্রামার পার্ট, চিঠি সব আনসার করতে চাও। দেখো, আমাদের যেহেতু বাংলাতে আমাদের যে প্রশ্নপত্র বাংলাতে আসে, সেখানে যদি আমরা দেখি বাংলার প্রশ্নপত্রে আমাদের যেই বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ এবং হচ্ছে গ বিভাগ, সেই ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং লাস্টের যেই ঘ বিভাগটা আছে, ঘ বিভাগে আমরা জানি আমাদের ঘ বিভাগে টোটাল 25 মার্ক। তাহলে 25 মার্ক আর এক জায়গায় 35 মার্ক, টোটাল পরীক্ষা তোমার 3 ঘন্টা। এখন 35 মার্ক পরীক্ষা দিতে যদি তুমি 2.5 ঘন্টা সময় ব্যয় করে দাও, আর 25 মার্ক পরীক্ষা যদি তুমি আধা ঘন্টা সময় ব্যয় করে, হলো হলো না। লাস্টে যেই ঘ বিভাগের 25 মার্কের কোশ্চেন আসবে, এই 25 মার্ক তোমার আগে অ্যান্সার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা খুব দ্রুত অ্যান্সার করে নিবে, বাকি সময় যে সময়টা থাকবে তুমি সেটা সৃজনশীলের জন্য ভাগ করে দেখবে, একটা সৃজনশীলে কত মিনিট করে সময় আছে, সেই সময় তুমি ওই সৃজনশীলগুলো লিখবে, ইনশাল্লাহ বাংলাতে A+ পাবে। শিক্ষার্থীবৃন্দ, এই ঘ বিভাগ থেকে 25-25 কমন উপযোগী একটি সাজেশন তোমাদের আজকে দিচ্ছি, ফাইনাল 30-30 তারিখ পরীক্ষার জন্য আজকে এটা হচ্ছে ফাইনাল সাজেশন, বাংলা সেকেন্ড পেপার অংশ থেকে বা ব্যাকরণ পার্ট থেকে বা ঘ বিভাগ থেকে। একটু মনোযোগ সহকারে শুনবে আমি যেই সাজেশনগুলো কথা বলছি। দেখো, একটু খেয়াল করো, এখানে কিছু প্রশ্ন আমি দিয়েছি, এখানে একটু নজর দিবে। এখানে 4 স্টেজের একটা প্রশ্ন দিয়েছি যে অর্থগতভাবে বা অর্থের বিচার বিশ্লেষণে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে ভাগ করা হয়েছে, উদাহরণসহ উল্লেখ করো। আর একটা ছোটো প্রশ্ন আছে, বিশেষণ কাকে বলে। এরপরে আর একটা প্রশ্ন রেখেছি, বিশেষায়নের অতিশয়ন বলতে কী বোঝো, খাঁটি বাংলা বিশেষণ শব্দের অতিশয়নের বিষয়গুলো বিশদভাবে আলোচনা করতে হবে। তারপর একটা প্রশ্ন এখানে রেখেছিলাম, সর্বনাম পদ কাকে বলে, কত প্রকার, কী কী। আর একটা হচ্ছে 4 স্টার দেওয়া আছে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা দরকার আলোচনা করো বা উদাহরণ সহ লেখো। আরেকটি প্রশ্ন দিয়েছি 4 স্টার, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার পার্থক্য লেখো। আরেকটি প্রশ্ন দিয়েছি 3 স্টার, যৌগিক এবং মিশ্র ক্রিয়ার পার্থক্য। আর একটা 3 স্টার দিয়েছি, প্রত্যেকটি কারকে শূন্য বিভক্তির উদাহরণ দেখিয়ে একটি বাক্য গঠন করতে হবে। 4 স্টার প্রশ্ন আর একটা আছে, বাক্য বলতে কী বুঝো, বাক্য কত প্রকার, কী কী। এছাড়া আরও একটা প্রশ্ন আছে, বাগধারা বা বাক্যরীতি বলতে কী বুঝো, মুখ শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ দেখিয়ে 5টি বাক্য রচনা করো। 4 স্টার প্রশ্ন আরও একটি আছে, যতিচিহ্ন কাকে বলে, যতিচিহ্ন হিসেবে কমার ব্যবহার, এটা হবে কমার ব্যবহার লেখো। এক কথায় প্রকাশ, এখানে কিছু লিখেছি আমি, দিয়েছি যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। তোমরা দেখতে পাচ্ছ যে অনেকের মধ্যে একজন ইতিহাস রচনা করেন যিনি, উপস্থিত বুদ্ধি আছে যার, চিরকাল ব্যাপিয়া মৃতের মতো অবস্থা, উপায় নেই পান করার ইচ্ছা, এই জিনিসগুলো বা যা বলা হয়নি, এই যে সরি, এই যে এক কথায় প্রকাশগুলো দিয়েছি, এই একদের প্রকাশগুলো তোমরা খুব ভালোভাবে শেষ করবে। এছাড়া কিছু বাগধারা দিয়েছি গুরুত্বপূর্ণ, বাগধারাগুলো তোমরা প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ আশা করি উপকৃত হবে। চিঠিপত্র, এখানে 4 স্টার যেগুলো দেওয়া আছে, 3 স্টার যেগুলো আছে সেগুলো পড়বে। এসএসসি পরীক্ষার পর অবসর সময় কীভাবে তুমি কাটাবে, বন্ধুকে পত্র লেখো, তোমার দেখে একটি অগ্নি দুর্ঘটনা বর্ণনা করো বা সড়ক দুর্ঘটনা বর্ণনা করো, স্কুলের দাঁড়িতে তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য প্রধান শিক্ষকের নিকট। এছাড়া আমরা যদি দেখি যেখানে আছে অফিস সহকারী পদের জন্য বা চাকরির জন্য যে আবেদনপত্রগুলো আছে, তাছাড়া হচ্ছে দুর্ঘটনা রোধকল্পে পত্রিকায় যে সংবাদপত্র। লাস্ট যে রচনা এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রচনা, সেটি হচ্ছে অধ্যবসায় পরিবেশ দূষণ তার প্রতিকার এবং হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে তোমাদের 2023 সালের যে ঘ বিভাগ বা 25 মার্ক কমন তোমরা এর ভিতরেই পাবে আশা করি, এগুলো খুব দ্রুত শেষ করে ফেলবে। আজকের ভিতরে শেষ করে বাংলা যে প্রথম পত্র আছে পদ্য গদ্য সেগুলো তোমরা রিভাইজ করবে, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে চাচ্ছি। এছাড়া এই প্রশ্নের উত্তর যদি তোমরা খুঁজে না পাও, স্পেশাল সাজেশন নিতে পারো, স্পেশাল সাজেশনের ভিতরে সব প্রশ্নের উত্তর সহ সাজেশন করা আছে, তোমরা চাইলে নিতে পারো। শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।